আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকাত আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবাই দোয়া করি যাতে আপনারা ভালো থাকেন আর আজকে যে আমাদের কিছু মাল তৈরি হয়েছে হুম তো নতুনদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে দেখেন রাস্তাঘাটে যারা এইগুলো মেশিন বিক্রি করে দোকান পাটের মেশিন বিক্রি করে এই বেটা গজে এই এই মেশিনগুলা যে দড়ায় দেয় বা কয় যে এই মালগুলো আপনারা কেমনে তৈরি করবেন কোন দেখছেন মালের ফিনিশিং তো গটন কি এই যে রাস্তাঘাটতে যে মেশিন কিনেন আপনারা নতুন দেরোদ্র সে এতটুকুই বলতেছে যে আপনারা এইগুলা না বুঝছে কিনেন না যে কোনো একটা কারখানায় আইসেন আসলে আপনারা আগে কাজটা শিখেন বুঝেন বুঝা হয় না তারপরে যদি ওই বেটার তেনে এই যে এরকম কাগজও নেন এই যে কাগজ কিনে নেন এই যেরকম কাগজের কথা বললাম যে এইসব কাগজ এই এই কাগজ কিনা নিল ওই মেশিনের চেয়ে বেশি মূল্য এই যে কটা কাগজের যে এইসব কাগজ নিতে পারেন না তাহলে এই কাগজ দিয়েই আপনি মালগুলা তৈরি করতে পারবেন কারণ এগুলোর একটা মাপ আছে নির্দিষ্ট একটা মাপ আছে যেমন আপনি এখান থেকে দূরত্বটা কতটুকু দিবেন এখান থেকে দূরত্ব কতটুকু দিবেন হুম তারপরে ফিটিংটা কীভাবে করবেন মালে ফিনিশিং কীভাবে আনবেন হ্যাঁ এগুলো অনেক কিছু বোঝার আছে যদি এগুলো বুঝা হুম করতে পারেন তাহলে ওকে আর যদি না বুঝে যে আপনারা রাস্তাঘাটে মেশিন কিনেন রাস্তাঘাটের দোকান লেবর ইসে ওয়ার্কশপে খালি অফার অফার করতে অফার দেয় চোরেরা কারণ চোরারা অফার দেয় কারণ এই কারণে চোরেরা অফার দেয় যেমন মালে মালে ডিফারেন্স আছে যেমন এই যে কিছু মাল আছে কারচুপি আপারের মধ্যে মালের উপরে কোয়ালিটি যেমন এই মাল একই একই আপার হ্যাঁ এই যে কারচুপি আপার একই আপার একই সোল এভরিথিং সব সোল সব সেম কিন্তু এই মালের রেট অনেক কম এটার থেকে এটা পাঁচশো টাকা ডিফারেন্স হচ্ছে মালের রেট এই মালের থেকে এই মালের রেট পাঁচশো টাকা ডিফারেন্স তো এখন একই জোতা একই সব কিছু মেশিন তো এরকমই হয় যে মেশিনগুলো যে দেয় এই মেশিনেরও সেম একই একই সিস্টেম হয় এই ফর্মের দাম আর এই ফর্মের দাম দিনও এক না এই যে দেখেন নিয়ে গ্লেস মারে হ্যাঁ এই যে গ্লেস মারে খেয়াল করে এই যে এই ফর্ম আর এই ফর্ম কোনো দিনে এক না এই ফর্ম আর এই ফর্ম কোনো দিনে এক না জুতা তো দেখতে এক একই সেম তো মেশিনের ক্ষেত্রে এরকমই আমরা এক ডাইস দিয়া একটা ডাইস দিয়া এরকম এই যে এইসব মালও তৈরি হয় আবার যে এই সব মালও তৈরি হয় এই ক্যাটাগরি মালও তৈরি হয় স্লাইস এইগুলা এই যেগুলা এইসব এইসব মালও তৈরি হয় এই যেগুলা এই ক্যাটাগরি মাল আমাকে একই ডাইস দিয়ে আপনি নানান ধরনের মাল তৈরি করতে পারবেন এখন যারা ডাইসগুলা বিক্রি করতেছে এরা কি আর পাঁচগুলা একদম ফিটিং করে দেয় যদি এইসব মালের যদি পান্স ফিটিং করে দেয় মানে একদম পান্স ফিটিং করাই থাকে এরপরে আপনার চার জোড়া দিব পান্স ফিটিং করা আর চার পিস দিব আপনার উল্টা এ লেগে নিচের সোলটা উল্টা এ কাটানো লেগে তো উল্টা এ কাটবেন আর এইটা কাটবেন তাহলে তো এই মাল ছাড়া অন্য কোনো মাল করত হতেন না আপনি আর যদি আপনার এইগুলো পান্স ফিটিং ছাড়া হইতো এইগুলো আসলে যারা দেখা গেল যে যারা মনে মোটামুটি কারখানায় মাল তৈরি করে সবসময় একমাত্র রাজা জানে তো নতুন ভাইরা যারা এইসব ব্যবসা করবেন আপনারা যাই করেন একটু বুঝা হইনা করেন যে কোনো একটা কারখানাতে যাতে কিছু ভালো ভালো আইটেমের মাল যাতে তৈরি করতে পারেন এগুলো ধারণা অন্তত নিতে পারেন এগুলো অবশ্য ডিফিকাল্ট কাম আপনার প্রথম অবস্থা এগুলো পারতেন না যেমন এই যে এই মালগুলোর কথা বলছি এগুলো অবশ্য একটু ডিফিকাল্ট তো প্রথম অবস্থায় এই মালগুলো আপনারা পারতেন না করতে তো না পারার কারণে আপনারা যেগুলো শুরু করবেন এগুলো যদি আপনার একটু সময় লাগবো যে কোনো একটু সময় লাগে তো এগুলো এগুলো একটু বলতে কারিগরের কাম যারা মনে করেন লং টাইম মানে কাজ করছে বা কাজ জানে ওই মানুষগুলার কাজ এগুলো হুম তো নেক্সট ইয়ার আগে এখানে অন্য মালগুলা ছিল আমাদের এখন আবার যে মালগুলা ফিটিং করছি আমরা হুম এই সব মাল তো এগুলা আমি তো সরাসরি ভিডিও অনেকবারই আমি অনেক ভিডিওতে বলছি যে আপনারা যে কোনো একটা কারখানায় দেখবেন যে ভালো ভালো মাল কোন জায়গায় তৈরি হয় হুম তো ওইখান থেকে আপনারা যদি কাজটা শিখায় একটা মেশিনের সেট আপ নেন যেমন এই যে আমাদের যে মেশিন ম্যানুয়াল মেশিনগুলো এগুলো নাট সিস্টেম যখন তখন আপনি ডাউন কম বেশি করতে পারবেন আর ওদের মেশিনটা চাকরি থাকে দুই জায়গায় এতটুক এই জায়গায় এত টুক গসা পড়লে এগুলো দুই দিন পরে এগুলো মনে করেন যখন আপনার ক্ষয়টা হয়ে যাবে তখন আর আপনি প্রেশার আপ ডাউন করতে পারেন আর আমাদের গসা খায় কত টুক দেন কয় এম এম এত টুক এম এম না কয়েক ইঞ্চি হুম আট নয় ইঞ্চি মানে নয় ইঞ্চি আমাদের এটা পুরাটা প্রেশার খাতে এগুলো ক্ষয় হইতে লং টাইম অনেক বছর সময় লাগবে ওটা ক্ষয় হইতে আবার আপনার আপ ডাউন করতে পারবেন তো এই মেশিনগুলা আবার এই যে আমাদের এখানে অনেক মাল আছে ক্যাঙ্গারো করার জন্য তা এরকম আপনারা যে কোনো একটা কারখানায় কয়েকদিন থাকার ব্যবস্থা করবেন যে থাইয়া আমি নিজে কাজটা শিখে বুঝে যদি যে এরকম এই ধরনের মালগুলো আপনারা করতে পারেন তাইলে আপনি ব্যবসায় কিছু একটা করতে পারবেন আর যারা এই যে বলে আপনাদেরকে যে আমাদের থেকে কাটিং মাল নিয়ে আনেন ফিটিং ফাটিং এরকম আপার আপনারা নিজেরা তৈরি করবেন এরকম মেশিনে নিজেরা তৈরি করবেন কারণ এগুলো খুব স্ট্রং হ্যাঁ এই যে দেখেন ন্যাকাগুলা খুব স্ট্রং তারপরে একটু মোটা হইতেই গো আর পাতলা নাক্কা যেগুলো যেমন পাতলা ওই বাজার থেকে যেগুলা রেডিমেড পাওয়া যায় এগুলো খুব মানে নর্মাল মানে নর্মাল ওই মাল এই রেডিমেড কিন মাল বানাইলে ওই মালগুলো আপনারাই করতে পারতেন না আর আমাদের আপারগুলো যে আমরা নিজেরা তৈরি করি তো এই নি তো এই যে আমরা নিজেরাই শিলি করি সিলাই টেলাই নিজেরাই বানাই এই আপারগুলো খুবই স্ট্রং আপার দেখছেন কত মোটা আপার মানে ফর্মটা কত মোটা খুবই স্ট্রং আর কাজও হয় খুব নিখুঁতভাবে আমাদের এই জাপারগুলো খুবই সুন্দর এগুলো আপনারা বাইরের থেকে কিনলে অনেকে বলে যে এরকম কাটিং মাল নিয়ে নেন কাটিং মাল নিয়ে তারপরে এইগুলো নিয়ে নেন নেওয়া ফিটিং করেন আপনি ফিটিংও হইব না আর তাছাড়া ওরা তো নর্মাল জিনিস দিব শিলি টিলি ভালো হইব না এগুলো আসলে একটা কাপ যাবে এগুলো আপনাদের উদ্দেশ্যে আমি এগুলোই বলি যে আপনারা এগুলো করেন না তাই এগুলো আমরা শোল নিজেরাই বানাই নিই বানাইয়া আমরা ডাইসা কাটতে যে এগুলো দিয়ে মাল করি আর কি হুম এই যেইভাবে তো এইগুলা আসলে একটা কারখানায় না আসলে না ই করলে না ই করলে আপনার এগুলো ধরা খাইবেন এগুলার মিডে যায়ন না মানে এই আপনাদের উদ্দেশ্যে সেই কথাগুলো আমি বলি যে আপনারা না বুঝছে কাজ টাজ না শিক্ষা কোন জায়গায় কী দিত এগুলো না বুঝে আপনারা এগুলোর মধ্যে যায়ন না গেলে হুদ্দা লস দিব লস সবই লস এগুলা বাও বুঝতে হবো তারপরে আপনার এই ইগুলা করতে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সবারই ইনশাল্লাহ যে এটা আমাদের কম মেশিন এটা এটা দিয়ে আমরা স্প্রে করি তো কম মিশিন মেশিন দিয়ে স্প্রে করি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম